আজকে সকাল থেকে মনটা অনেক ভালো ছিল, কারণ আজকে আমাদের অনেক দিন পরে বাবার বাসায় যাওয়ার কথা। ওই যে লাস্ট আওয়াইশ অসুস্থ হয়ে গিয়েছিল, এক মাস আগে বাবার বাসায় গিয়েছিলাম, এরপরে আর যাওয়াই হয়নি। আজকে যদিও কাজে যাব একটা ঝটিকা সফরে, তাও তো কতদিন পরে যাওয়া হবে। এবং সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে এই যাওয়ার কথাটা শাওনই আমাকে মনে করে দিয়েছে, বলতেছে বাবার বাসায় হয়েছে অনেক দিন যাই না, তাই না, চলো যাই। সো এটা শুনে আমার কাছে আরও ভালো লেগেছে। আর এখানে আমার যে কাপড় চোপড় থাকে লন্ড্রিতে দেওয়ার জন্য, সেগুলো অনেক দিন হচ্ছে দেওয়া হচ্ছে না, কারণ আমাদের এদিকে লন্ড্রিটা বন্ধ হয়ে গিয়েছে। বাট এখন কোনো উপায় নেই, আমার আর পরে যাওয়ার মতো কাপড় নেই, আর আয়রন করতে আমার পুরো জান বের হয়ে যায়, এই জন্য সবসময় লন্ড্রিতেই দিই। আজকে দেখি সব কাপড় গুছিয়ে নিয়েছে, আমাদের ওই দিকের কোনো একটা লন্ড্রি ফিক্স করে আজকে কাপড়গুলো দিতেই হবে। আওয়াইশার হ্যান্ড ফুড মাউথ ডিজিজের জন্য অ্যান্টিবায়োটিক চলছে, সো ওকে অ্যান্টিবায়োটিক খাইয়ে দুপুরের খাবার খাইয়ে দিয়ে এখন আমি আমার ইভিনিং ডিউটির জন্য বের হয়ে যাব। আজকে গাড়ি আসতে পারে নাই কোনো একটা ঝামেলার জন্য, ইমার্জেন্সি লেভেলে শাওনকে ফোন দিছি যে আজকে গাড়ি আসতে পারতেছে না, তুমি প্লিজ জলদি আমাকে নিতে আসো। এই জন্য শাওন আমাকে নিতে এসেছে, আর দিদুমনি আর আওয়াইশা আমাদেরকে বিদায় দিতে এসেছে। আজকেও আমার লন্ড্রির কাপড়গুলো দেওয়া হলো না, গাড়ি নাই, এখন এতগুলো কাপড়ের বস্তা নিয়ে তো যাওয়া সম্ভব না, তাই আজকেও এটা মিস হয়ে গেল। আর হসপিটালে এসে হসপিটালে যা কাজকর্ম তা তো করি, আমার হাতের লেখা নিয়ে সবাই অনেক কমপ্লিমেন্ট করেন যে অনেক সুন্দর, বাট আমি নিজেও একটা জিনিস ভেবে অবাক হয়ে যাই যে আমার এই হাতের লেখায় জেল পেন দিয়ে লেখলে এমন মুক্তার মতো হয়, আর বল পেন দিয়ে লেখলে কেমন কাকের ঠ্যাং বকের ঠ্যাং হয়, এটা আমি আসলেই বুঝি না, আপনাদের কারো কেমন হয়। আর এখন হচ্ছে বিগেস্ট সারপ্রাইজ, আমাদের গাড়ি নাই শুনে বাবা আমাদেরকে নিতে চলে এসছে। বাবা প্রথমে শাওনকে নিয়েছে গাজীপুর থেকে, তারপর আমাকে নিতে হসপিটালে এসেছে। আমি ভেবেছিলাম যে উবার দিয়ে যাবো, বাট না, বাবাই তার মেয়েকে নিতে চলে এসেছে। আর বাবা এবার এসে এত শান্তি পাইছে, বাবা বলতেছে যে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার কারণে এখন গাজীপুরে আসতে যেতে কোনো সময় লাগে না, এক ঘন্টারও কম সময় লাগে। বাবা বলতেছে যেই স্বাদ পাইছি, কারণ আসার সময় বাবা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আসছে, যাওয়ার সময় তো জ্যাম ছিল না কারণ অনেক রাত হয়ে গেছে। শাওন বলতেছিলো যে এখন আর দরকার কি 80 টাকা দিয়ে উপরে ওঠার, বাবা বললো যে 80 টাকা, যে আরাম পাইছে আমি আর এর রিস্ক নিব না এখন থেকে সবসময় এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আসলে এটা দূরের মানুষদের জন্য একটা ব্লেসিংস, আমি রাতে কখনোই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাই নাই, এত সুন্দর লাগতেছিলো, পুরো বিদেশ বিদেশ লাগতেছিলো, এখানে বোঝা যাচ্ছে না। বাট প্লেন থেকে সিঙ্গাপুরের উপর দিয়ে যাওয়ার সময় যেমন লাগে অমন লাগতেছিলো। আর এদিকে পূজা মণ্ডপের জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছিল, এটা দেখতেও খুবই ভালো লাগতেছিলো, এবং মনের মধ্যে আমার এতগুলো রং ফুটতেছে, কারণ আজকে এতদিন পরে বাবার বাসায় যাব, যদিও একটা ঝটিকা সফর এবং কাজের জন্যই যাচ্ছি, কি কাজ সেটা একটু পরে বলছি, বাট তারপরেও যাচ্ছি তো, থাক বলেই ফেলি কি কাজের জন্য বাবার বাসায় যাচ্ছি। আসলে আমাদের ট্যুরের জন্য যে আমরা বিশাল বিশাল দুইটা লাগেজ কিনেছিলাম, আমাদের বাসায় দুইটা রাখার জায়গা নেই, এই জন্য বাবার বাসায় রেখেছিলাম। এবং যেহেতু ট্যুর একদম সামনে চলে এসেছে, লাগেজগুলো তো আনতে হবে, তাই বাবার বাসায় আমরা মেনলি গিয়েছি লাগেজগুলো আমাদের বাসায় নিয়ে আসার জন্য। আর এদিকে সবাই যার যার নিজস্ব সম্পত্তি নিয়ে উপরে যাচ্ছে, আমি নিজস্ব মালামাল নিয়ে, সেখানে আওয়াইশাও দেখে নিজের দুই হাতে দুই বল নিয়ে নিয়েছে, পারলে তিন নম্বর বলটাও নিত, বাট বেচারে তিন নাম্বার বলটা ধরতে পারে না দেখে তার মন খুবই খারাপ থাকে। বাবার বাসায় আসার সাথে সাথে আওয়াইশাকে তার খালামুনির কাছে সঁপে দিয়েছি, আমার আসলে সঁপে দেওয়ার প্রয়োজন পড়ে না, আওয়াইশাই খালামুনির কোল ছাড়া নাম ছিলই না। আর এইদিকে আম্মু টেবিল ভর্তি খাবার অ্যারেঞ্জ করেছে, আম্মু জানে যে আমি এতদিন ভাত না খেয়ে আসি, তাই আম্মু ভাত খাওয়ার জন্য যা যা দরকার সব কিছু রেডি করে ফেলছে। এখানে আছে ভাত, ডিম ভুনা, আইর মাছ, তারপর জলপাইয়ের ডাল ছিল, যদিও আমি ঘন ডাল পছন্দ করি, বাট জলপাইয়ের পাতলা ডালও খুবই মজা। এখানে মাছের যে তেল সেটা বেগুন আলু দিয়ে রান্না করা হয়েছে, ইলিশ মাছ ভাজা ছিল, আবার পেঁপের হালুয়াও ছিল, আর শাওনের গরুর মাংস তো থাকবেই।
আমার গরুর মাংসের প্রতি এত ফ্যাসিনেশন নাই, তাই আমি ইলিশ মাছ ভাজিটা নিয়ে নিলাম। আর ওই দিকে খালামুনি আর ভাগ্নে মিলে দেখেন সেলফি তুলতেছে। এই বছরে ইলিশ মাছের সিজন শেষ, তাই লাস্টের এই ইলিশ মাছগুলো খেয়ে নিচ্ছি। এত মজা ছিল ইলিশ মাছ, একদম বড় বড় ইলিশ মাছের তেল দিয়ে এরকম বেশি করে বেরেস্তা দিয়ে ভাত দিয়ে মেখে কি যে মজা লাগতেছিল। অনেকদিন পর আসলে ভাত খাচ্ছি তো, প্লাস বড় ইলিশের তো মজাই আলাদা। আমার শাশুড়ি বলে ইলিশ মাছ ওইরকম মজা যে ইলিশ মাছের তেল দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে যাবে, এক্সট্রা তেল লাগবে না। ওই ধরনের তৈলাক্ত ইলিশ মাছের মজা হচ্ছে সেই রকমের মজা। আর আমি আসলে আলু বেগুন দিয়ে তেলটা তো লাইক করি না, বাট আজকে কি মনে করে একটু খেলাম। আসলে বাবা রান্না করছো তো তাই মন চাইলো যে একটু খেয়ে দেখি। সো ডিম ভুনা এবং মাছের তেল দিয়ে আমার লাস্টের খাওয়াটা কমপ্লিট করলাম। আরও অনেক আইটেম ছিল, বাট এতদিন পরে ভাত আসলে এত খাওয়া যায় না। তাও তো দেখেন অলমোস্ট দেড় প্লেট ভাত খেয়ে ফেলেছি, বাবার বাসা বলে কথা। সো আজকের ভিডিও এখানেই শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।